আমার পিতা মরম নুনমিয়া ব্যাপারী, মা হইল মরমা সবজান বিবি, গ্রাম পোরকরা, লাগবর পোরকরা, উপদ্রিয়া সোনাইমুড়ি নোয়াখালী। আমি প্রথমে তুষাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে আমাদের স্থানীয় বিপুলেশ্বর জুনিয়র হাই স্কুলে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করি। সেখান থেকে আমি ক্লাস নাইনে আসি, সোনাইমুড়ি হাই স্কুলে ভর্তি হই। সোনাইমুড়ি হাই স্কুল থেকে আমি 1965 সালে ক্যান্ডিডেট ছিলাম, সেখানে সেই 66 সালে আমি সোনাইমুড়ি হাই স্কুল থেকে মেট্রিক পাস করি। পাকিস্তান ছাত্রলীগ করতাম, আমাদের নেতা ছিল গোলাম সরওয়ার আমি, ওনার সাথে ছাত্রলীগ করি। তারপর মেট্রিক পাস করার পর আমার কিছু কর্ম দিব, আমার বাবা ছিল কৃষক। 1971 সালে যখন যুদ্ধ আসে তখন আমি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করি। এরপরে স্বাধীনতার পরে দাসত্ব রাজনীতিতে আসি, দাসত্ব রাজনীতি করছি। করার পর আজ বছর দুই হয় আমি রাজনীতির সাথে এত সম্পৃক্ত নয়। সাথেই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটা আমরা রেডিওতে শুনেছি, তো সেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণাটা জমছে। আমরা নিজেরা এলাকার যারা যুবক ছিলাম তাদেরকে সংগঠিত করছি, সংগঠিত করে একসময় আমরা ডাকবাংলা ময়দানে মুক্তিযুদ্ধের একটা ট্রেনিং সেন্টার খুলছি। সেখানকার ট্রেনিং সেন্টারের কন্ট্রোলার ছিল মরহুম শান্তিলতা চৌধুরী সহ আমরা কয়েকজন, সুবেদার আব্দুর রহিম সে ট্রেনিং দিত, সুবেদার লুৎফুর রহমান সহ পাকে পাকে আসি ট্রেনিং দিতে, এখানে আমরা ট্রেনিং দিয়ে আসি। ট্রেনিং দেওয়ার পর কিছুদিন ইয়ের পর আস্তে আস্তে চলে আসলো 22শে এপ্রিল। 22শে এপ্রিলেই যখন পাক হানাদার বাহিনী আমার নোয়াখালীতে প্রবেশ করে, 22শে এপ্রিল ওই নাথরবুটিয়াতে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের পর আমরা এখানে সুবেদার লুৎফুর রহমান আর সুবেদার বাচ্চা দুইজন এইভাবে আক্রমণ করছি, রেল লাইনের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে থাকি, কিন্তু বেশিক্ষণ এটা টিকতে পারে নাই। বিকেল 5টা কি 5:30টার দিকে মুক্তিযোদ্ধারা আমরা পিছিয়ে হটে আসি। তারপরে 23শে এপ্রিল তারা সকালে আমাদের নোয়াখালীতে প্রবেশ করে। নোয়াখালীতে প্রবেশ করার পর আমার গ্রামের আব্দুল জব্বার নামে একটা কৃষক, তাকে সর্বপ্রথম গুলি করে। গুলি করার পর তাকে কয়েকটা স্থগিত করে নিয়ে আমাদের ওই ইন্টেরিয়ার নিয়ে যায়, তারা মারা গেছে। এরপরে যাইয়া আমাদের ওই রামপুর গার্ডের বাড়িতে আব্দুর রহমান গার্ডের স্ত্রীকে হত্যা করে। এরপরে তো তারা আস্তে আস্তে আসি এখানে গণহত্যা শুরু করে, পোড়ানি জ্বালানি এগুলো। আমি 28শে মে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করি এবং রাজনগরীর ইয়ুথ ক্যাম্পে সর্বপ্রথম আমরা 28 জন গেছি। তো প্রফেসর হানিফ ছিল ওই ক্যাম্প চিফ। আমরা যখন এখান থেকে 14 গ্রাম দিয়ে যাই, কাজীবাড়ির উপর দিয়ে গেছি, আমরা যখন রাস্তা পার হই, টান রোড পার হই, তখন আমরা একবারে খুব প্যারাসাজভাবে পারেছি। পাড়ার পর ট্যাঙ্ক রোড পার হওয়ার পরেই হাঁটুবানি এখান থেকে প্রায় 500 কি 600 গজ আমাদেরকে এই হাঁটুবানির দিয়ে ধরতে হয়েছে। ধরার পর আমরা এতে উত্তর দিকে যাইয়া রাধানগর গেলাম। রাধানগর যাইয়া সেখানে কিছু ছেঁড়া মুড়ি খাই, তারপরে দিয়ে রাজনগর ইয়ুথ ক্যাম্পের দিকে রওনা হই। সর্বপ্রথম রাজনগর ইয়ুথ ক্যাম্পের প্রথম বাহিনী হইলাম আমরা। আমরা যাইয়া 1 নম্বর বারাক তৈরি করি, তারপরে সেখান থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হয়। এই রাজনগর ইয়ুথ ক্যাম্পে 1 নম্বর ব্যারাক কমান্ডার ছিলাম। প্রশিক্ষণ শুরু হওয়ার পর মনে হয় অগস্টের দিকেই আমাদেরকে 96 জনকে 2টা ট্রাকে করি মেলাগড় হেডকোয়ার্টারে ট্রেনিংয়ের জন্য, 74 ট্রেনিংয়ের জন্য প্রেরণ করে। তো মেলাগড় হেডকোয়ার্টারে যাওয়ার পর 2টা প্লাটুন আছে আমাদের,
একটা হইলো বেগমগঞ্জে আমরা আসলাম 33 জন, এই 33 জনে একটা প্লাটুন করছে, আর বাকিদের আর একটা প্লাটুন করছে। প্লাটুন আমাকে বেগমগঞ্জ প্লাটুনের কমান্ডার নিযুক্ত করছে, 19 নম্বর প্লাটুন কমান্ডার ছিল। LMG, SLR, রাইফেলস, SMG, SMG, টুইনস মোটর, এগুলার প্রশিক্ষণ আমরা সেখানে দিয়েছি। দেওয়ার পর আসি, এবার খালেদ মোশারফ ছিল সেখানকার ক্যাম্প চিফ। ক্যাম্পে আমাদেরকে ওস্তাদ ছিল ওস্তাদ নজির আর ওস্তাদ হায়দার, এই দুইজন আমাদেরকে প্রশিক্ষণ দিত। মতিন নামে একজন ছিল, তিনি ছিল ক্যাম্পের প্রশাসনিক দায়িত্ব পালন করছে। তারপরে আমাদেরকে যখন ইয়ে করলো যে তোমরা ওই দিকে দায়িত্ব হইব, দেওয়ার পর আমরা অস্ত্র দিলাম, অস্ত্র চাইলাম। অস্ত্র দেওয়ার পর খালেদ মোশাররফ হোসেন সাহেব নিজেই আমার যুদ্ধের স্থানগুলা কইল, তোমার কোথায় কোথায় তুমি যুদ্ধ করবা। তখন আমি চৌমুনি, বজরা, সরাইমুড়ি এগুলো দেখানোর পর কোনোদের একটা এলএমজি দেন, কিন্তু বিএম মতিন এটার বিরোধিতা করল। বিরোধিতা করার পর আমি বিএম মতিন উপর চটে গেলাম, আপনি আমার আমি কি খালি হাতে যুদ্ধ করুন নাকি বাখানাদার, এই এলাকাটা সম্পূর্ণ বাখানাদার বাহিনী গিরি রেখেছে, আমি কি খালি হাতে সেখানে। তখন সব মুস্কি হাসি বলতো, না তাহলে এলএমজি দাও। তখন আমার এলএমজি দিল, আমার ট্রুপসে 17-18 জন ছিল, সবাই SLR এবং রাইফেল দিয়ে আমরা আসলাম। আসার পর আমরা রাজনগর যখন আসি, তখন রাজনগর ইয়েতে লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম, জাফর ইমাম এখানে পাঠাইলো। পাঠানোর পরে জাফর ইমাম আমাকে দেখি, আমার মোশটা তখন একটু বড় আছে, মুখ ছিল খুব বড়। জাফর ইমাম আরো করলো, তো তুমি এখানে থাকো, আমার টুপসটা এখানে রাখিয়ে দিয়েছি। আমাদেরকে ছোট্টাকলা খাদুমিয়ার ক্যাম্পে পাঠাচ্ছে। ছোট্টাকলা খাদুমিয়ার ক্যাম্পে আসার পর আমরা এখান থেকে প্রথম আমাদেরকে ট্রাঙ্ক রোডে পাঠাইছিল একটা ব্রিজ জামিনেশন করার জন্য। আমরা আমি তো অস্ত্র পার্টি, আমাদের একসাথে দুই দিন মধ্যখান দিয়ে এক্সপ্লোজিভ পার্টি গেল, এক্সপ্লোজিভ পার্টি যাইয়া ব্রিজটা ডেমোনেশন করছে। তারপরে দিয়ে আমরা যখন এইদিকে আসি, আসার পর আমরা কিছু জায়গাতে একটু রেস্ট নিলাম। এই টাইমে পাখানাদ বাহিনী ফেনী থেকে ওইটা 14 গ্রামের ওই ইয়েতে জায়গাকে ফেনী থেকে গেল, সাতটা রিক্সা আসতেছে। আমাদের নায়ক সৈয়দার আহসানুল্লাহ নামে এক ভদ্রলোক ছিল, সে আমার এবার আমাদের নাতি নাতি কইত, কোনো নাতি চল। আমি তো আমার কাছে তখন LMG ছিল, আমি LMG ড্রাইভ করতাম। তো আসি, আমারও বসা হারাইলো, বসায় একটা টিলের মধ্যে বসাইলো, আর এমনি ওই চক্কর দিয়ে আসে আসতেছে আর কি। করে তো ওই দেখো চারটা রিক্সা, এরা সব আর্মি অফিসার। প্রথম যুদ্ধ তো প্রথম ইয়ে প্রথম একটু ইয়ে করছে, পরে করে দেয় আমি আসি তোমার সাথে। অপারেশন দিয়ে তাকাইলাম, তাকার পর দেখলে আমি কোনো অবস্থা দেখা যায় তো আলি জালি দেখা যায়, কহ টানো টানার সাথে সাথে চারটা রিক্সা একসাথে সালদর বিওপি রেড করছি। আমরা সালদর বিওপি যেদিন রেড করতে যাই, সেদিন আমার জীবনের একটা মারাত্মক অবস্থা গেছে। আমরা যখন প্রথম যাই, তখন সালদর নদীতে হাঁটু পানি ছিল, রাত 8:30-8:30 যাই আমি। আমাকে একটা স্টেশন দিয়েছি একটা বাড়িতে, পুকুর পাড়ে যাই আমি অ্যাম্বুশ নিলাম। অ্যাম্বুশ নেওয়ার পর সেখানে যুদ্ধ শুরু হলো, তখন ওরা গোলা ছাড়া করলে এদিকে মুসলধার বৃষ্টি। কাবাঙ্গে যাই এক ঘরে উঠলাম, তখন মহিলারা চিৎকার আরম্ভ করে দিল, মনে হয় যে পাখানাদার বাহিনী আসছে কিনা। তখন আমি বললাম, তো মামা আমি মুক্তিযুদ্ধ, সিঙ্গড়া মুড়ি নারিকেল এবং গুড় দিয়া বানা দিল, আমিও খাইলাম। এই পাকে এই পাট করে ধরি আমার LMG আওয়াজ নাই। তখন আমি তাড়াতাড়ি করি ওই লুঙ্গিটা, আমার লুঙ্গিটা আমি চেঞ্জ করি, তারপর আসলাম। এই যে ব্রাস, এই যে বৃষ্টির মতো ব্রাস পড়তেছে, আমি লাফাই পুকুরে পড়লাম, পুকুরে পড়ি আয় করলাম, যে কী ছিলাম যে কয়েন যে চলে না, আগে তো ম্যাগজিন চেঞ্জ করছে তো ক করছি, আগে পায়ে ভেঙে পিন ইয়ে করছে তো ক করছি। তো স্ট্রাকচার একটা আছে ওই পায়ের পিনের সামনে, স্ট্রাকচার চেক করছে তো ক এটা তো করি না। তখন আমি স্ট্রাকচার চেঞ্জ করি, ইয়ে করার পর দিই যখন ম্যাগজিন দিই ইয়ে করলাম, টাইগার টিকা দিলাম, টিকা দিলাম, ফাঁ ফাঁ করে শুরু করি। এই পাকে আমাদের 3:30-4:30 দিকে আমাদের রাতে মুসলধারে বৃষ্টিত, তখন আমাদের উড্ডলের একটা সিগন্যাল হলো, আমরা উড্ডল করে আসলাম। আসি সালদর বিপিতে, যখন নামি
পানি মাথার উপরে হালকা অত দাদা ছিল, তারা তো সাতটায় গেছে, আমি অত 23 পাউন্ড এলেনছি। আবার ইয়েতে এলে আমি তো ডুবি যাই, তো আস্তে 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 মাঝ পথে যখন গেছি তখন আর আমার এক মুক্তিযোদ্ধা প্রাণ নাম ফেনির, সে আসিয়া এলেন দুইটারে দিও চাপ চাপের লগে এলেন দি আসি আমার বুকের বড়ি, আমি নদীর নিচে পড়ে যাই। হেরে লাঠি মারার পর দিয়ে যখন গেল তারপর দিয়ে উঠাই উপরে, আমি করলাম আমি তো মারা গেলাম। এই কথার পর আমার সাথী মুক্তিযোদ্ধারা যারা আসিল তারা আসি আমাকে টানি টানি উঠেছে। তো আরেকটা যুদ্ধ হয়েছিল, এক বাড়িতে আসি পাখানাদার বাহিনীরা মোরগ টোক জবা করি খাইতে আরম্ভ করছে, তখন লেফটেন্ট কর্নেল জাফরিমা আমাদের করলো তোমরা ওই বাড়ি আক্রমণ করো। বাড়ি আক্রমণ করতে গেছি, যাওয়ার পরে এলএমজিটা বসাইছি, এই টাইমে পোঁ করে তাদের একটা ইয়া চলি আইলো, আল্লাহ সারাছে আমি যদি নিচের দিকে মাথা না দিই তাহলে আমার মাথা টাথা সব উড়ে চলে যায়। তো যাই হোক, ইয়ে করার পরে আমরা যখন ফ্লাইট শুরু করলাম তখন তারা ইয়ে করলো, প্রায় আধা ঘন্টার মতো যুদ্ধ হওয়ার পর তারা থামে গেছে, আমরা উদ্ধার করে চলে আসি। এরপরে সেপ্টেম্বরের শেষের দিকে এখানকার জোনাল কমান্ডার রুহুল আমিন ভূঁইয়া শ্রমিক নেতা জাফর মিয়া করে দিন সেটা আমার লগে দেন। এরপরে 9 নভেম্বরে আমরা বাংলাদেশে ঢুকি, ওই রুহুল আমিন ভূঁইয়া যখন আমাদেরকে নিয়ে আসে, সেখানে আসার পর আমরা বিভিন্ন জায়গাতে সেন্টার করি। সেন্টার করার পর কীর্তিনগর নামে একটা জায়গা আসিল, ওই জায়গাতেও ওইভাবে দেখারা আসি, বাড়িতে মেয়েদেরকে টর্চারিং করছে আর ওই বাড়িতে বসে তারা তামসা করতেছে। আমরা গেলাম যাইয়া হিয়ানে এদেরকে প্রতিহত করি, মোটামুটি চলে আসি 7ই ডিসেম্বর মুক্ত। কিন্তু রাজাকাররা সহসদা অবস্থান করতেছে, এখানে সোলাইমুড়িতে রাজাকারদের বড় একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পের মধ্যে আমরা আসি চতুর্দিকে পশ্চিম দিক থেকে চুপদার লুতুর রহমান সহ এরা আসলো, আর আমরা পূর্ব দিক থেকে গেলাম। যাওয়ার পর যেন কয়েকজন রাজাকারও মারা গেছে, আমাদের মুক্তিযুদ্ধ নূর মোহাম্মদ মারা গেছে, আর শান্তলক নামে আর একটা গুলিবিদ্ধ হয়েছে। আমিও ওই মোটামুটি ওই হেদের ক্রস পায়ারে যাই, আমার এখানে একটা আঘাত হয়েছে, আঘাত হওয়ার পরে আমরা ইয়ে করছি 7ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়ে গেছি। 20ই ডিসেম্বর আমার প্রথম ছেলের জন্ম হয়েছে, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ক্ষমতা আসার পর মোটামুটি দেশের অনেকটা উন্নতি হয়েছে, দেশের রাস্তাঘাট পুল কারবার এগুলোর উন্নতি অনেকটাই হয়েছে। আমি তো মনে করি যতটুকু হয়েছে দেশের উন্নতি, দেশটা স্বাধীন হওয়ার কারণেই দেশের আজ এতটুকু উন্নতি হয়েছে। তবে পূর্ণাঙ্গ উন্নতির আশাবাদী আমরা, কিন্তু পূর্ণাঙ্গ উন্নতি হবে না, আর দেশের মানুষের স্বাধিকার আর অধিকারের কিছুটা ঘাটতি আছে। আমরা তো কখন মারা যায় এটা ঠিক নেই, কিন্তু দেশটা তো থাকব, এইটা রক্ষা করবো কে? এটা তো রক্ষা করবে একমাত্র আমার ছেলে আপনারা যারা তরুণ সমাজ প্রজন্ম, এরাই তো দেশটাকে রক্ষা করব। আমি একজন বয়স্ক মুক্তিযোদ্ধা হিসাবে, একজন মুক্তিযুদ্ধ সংগঠক হিসাবে আমি দাবি করুম আগামী প্রজন্ম যেন এই দেশটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব নেয়, এইটাই আমার বিনীত অভিযোগ।